আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্র NCTV থেকে দেওয়া হয়েছে, যার আলোকে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, এবছর তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরাই তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন। বোর্ড থেকে এবছর কোনো ধরনের প্রশ্ন আর দেওয়া হচ্ছে না, তাই আমরা এই নমুনা প্রশ্নপত্রের সমাধান করে দিচ্ছি। আজকে তোমরা দেখবে নমুনা প্রশ্নপত্রের 6 নম্বর পর্ব বা শেষ পর্ব। আমরা এরপর থেকে হচ্ছে প্রতিটা অধ্যায় ভিত্তিক কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা, এর মধ্যে আমরা 5টা পর্ব দেখে ফেলেছি। তার মধ্যে প্রথম পর্বে আমরা আলোচনা করেছি এই নৈবত্তিক প্রশ্নগুলো নিয়ে। তারপর দ্বিতীয় পর্বে আমরা দেখেছি এক কথায় উত্তর দাও এই প্রশ্নগুলোর সমাধান। তৃতীয় পর্বে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ছিল, এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখেছি। চতুর্থ পর্বে দেখেছি রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন যে প্রশ্নগুলো দেওয়া ছিল এগুলোর সমাধান। আর গত পর্বে অর্থাৎ 5ম পর্বে আমরা হচ্ছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর এরকম প্রথম 3টা যে প্রশ্ন আছে সে 3টা প্রশ্নের সমাধান করেছি। ঠিক আছে, এই যে 3টা প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পেলে, এই 3টা প্রশ্নের সমাধান আমরা গত পর্বে অর্থাৎ 5 নম্বর পর্বে কিন্তু করে দিয়েছি। তো আজকে আমরা শুরু করবো 4 নম্বর থেকে। আমাদের 6 নম্বর পর্বে আজকে আমরা 4 এবং 5 এই 2টা প্রশ্নের সমাধান করব। চলো শুরু করা যাক। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে, এখানে প্রেক্ষাপট বা দৃশ্যপটে স্কেলের নাম দেওয়া আছে 3 ধরনের স্কেল, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেল। পানি ফুটে বাষ্প হওয়ার তাপমাত্রা আর পানি বরফ হওয়ার তাপমাত্রা দেওয়া আছে। সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে পানি ফুটে বাষ্প হওয়ার তাপমাত্রা 100 আর পানি বরফ হওয়ার তাপমাত্রা 0। ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে পানি ফুটে বাষ্প হওয়ার তাপমাত্রা 212 আর পানি বরফ হওয়ার তাপমাত্রা 32। আর কেলভিন স্কেলের ক্ষেত্রে পানি ফুটে বাষ্প হওয়ার তাপমাত্রা 373 আর পানি বরফ হওয়ার তাপমাত্রা 273। 2টা প্রশ্ন আছে। ক নম্বরে হচ্ছে, ছকের তথ্যের সাহায্যে স্কেলগুলোর মধ্যে একটি সম্পর্ক স্থাপন করে দেখাও। আর খ নম্বরে হচ্ছে, আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রাকে ফারেনহাইট ও কেলভিন স্কেলে প্রকাশ করে দেখাও। 2টা প্রশ্নে 4-4 করে মোট হচ্ছে এখানে 8 নম্বর। তো চলো শিক্ষার্থীরা, এখন আমরা এই 2টা প্রশ্নের সমাধান দেখি। 4 নম্বর প্রশ্নের উত্তর প্রথমে দেবো ক নম্বরটা। তো এখানে হচ্ছে স্কেলের নাম কোয়েশনে দেওয়া আছে। এবার পানি বাষ্প হওয়ার তাপমাত্রা থিটা স্টিম যেটা, আর পানি বরফ হওয়ার তাপমাত্রা থিটা আইস, এই মানগুলো আমাদের কোয়েশনে দেওয়া আছে। সেলসিয়াসের জন্য হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস আর 0 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইটের জন্য 212 ডিগ্রি ফারেনহাইট আর 32 ডিগ্রি ফারেনহাইট। কেলভিনের জন্য 373 কেলভিন আর 273 কেলভিন। ঠিক আছে, এখন আমরা ধরি সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন স্কেলে তাপমাত্রা যথাক্রমে সিতে হচ্ছে সেলসিয়াস, এফে ফারেনহাইট আর কেতে হচ্ছে কেলভিন। এখন আমরা জানি কি সকল থার্মোমিটারের ক্ষেত্রে যে তাপমাত্রা মাইনাস পানি বরফ হওয়ার তাপমাত্রা, ভাগ হচ্ছে কি পানি বাষ্প হওয়ার তাপমাত্রা মাইনাস পানি বরফ হওয়ার তাপমাত্রা। ঠিক আছে, এখানে আমরা মানগুলো বসাবো, বা থিটা মাইনাস থিটা আইস, থিটা হচ্ছে কি এখানে তাপমাত্রা আর থিটা আইস হচ্ছে পানি বরফ হওয়ার তাপমাত্রা, ভাগ পানি বাষ্প হওয়ার তাপমাত্রা মানে কি থিটা স্টিম মাইনাস থিটা আইস পানি বরফ হওয়ার তাপমাত্রা, এই অনুপাত সমান হবে। ঠিক আছে, এখন সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে এই অনুপাত হবে কি, থিটা মানে কত, এখানে সেলসিয়াসের ক্ষেত্রে সি, আর থিটা আইসের মান কত সেলসিয়াসে, এই দেখো থিটা আইসের মান হচ্ছে সেলসিয়াসে 0 ডিগ্রি সেলসিয়াস, আর থিটা স্টেমের মান 100 ডিগ্রি সেলসিয়াস। তো মানগুলো বসাবো, সি মাইনাস 0, নিচে থিটা স্টেমের মান হচ্ছে 100, থিটা আইসের মান 0, তাহলে সি মাইনাস 0/100-0 তার মানে কত C/100। ঠিক আছে, সেমভাবে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে আমরা কী লিখতে পারি, যে অনুপাতটা হবে কত F-32/32, আর নিচে হচ্ছে কত 212-32। আর কেলভিন স্কেলের ক্ষেত্রে অনুপাতটা কত হবে K-273, আর নিচে হচ্ছে 373-273। সবই ছক থেকে লিখেছি, এই যে ছকে থেকে আমরা এখান থেকে থিটা আইস আর থিটা স্টিমের মানগুলো এখানে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, 3টে স্কেলের ক্ষেত্রে আলাদা আলাদা। এখন এই যে আমরা সম্পর্কগুলো পেলাম শেষে, এই সম্পর্কগুলো হচ্ছে আমরা একসাথে লিখতে পারি, অর্থাৎ C-0/100-0 F-32/12-32 K-273/373-273। তাহলে দেখো কত থাকে C/100, এখানে থেকে F-31-32, নিচে 212 থেকে 32 বিয়োগ করলে থাকে 180, K-273/373 থেকে 273 বিয়োগ করলে থাকে 100। তো এটি হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক। কেউ চাইলে এটা কারো ছোটো করে লিখতে পারে, 20 দ্বারা যদি আমরা গুণ করি সেক্ষেত্রে এখানে হয়ে যায় তখন 5, এখানে হয়ে যায় 9, এখানে হয়ে যায় 5, কেউ চাইলে সেটাও লিখতে পারে, বাট এর পর্যন্ত লিখলে হয়ে যাবে। ঠিক আছে, তারপরের অঙ্কে যাই আমরা, খ নম্বরটা। ক থেকে আমরা পাই সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা, C/100 F-32/180 K-273/100। এখন আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত জানি আমরা, 37 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটাকে নিতে হবে কি একবার ফারেনহাইটে, আবার নিতে হবে কেলভিনে। তো প্রথমে সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করি, তাহলে আমরা এই অর্ধেক সূত্র নেব। প্রথমে C/100 = F-32/180,
বা আমরা যদি এখানে 20 দ্বারা এখানে গুণ করি, 20 দ্বারা গুণ করলে কত হচ্ছে, সি বাই 5 সমান এফ মাইনাস 32 বাই 9। আরই গুণ করবো আমরা, তাহলে এফ মাইনাস 32 ইন্টু 5 সমান কী লেখা যায়, 9 সি, বা এফ মাইনাস 32 সমান কী লেখা যায়, 9 সি বাই হচ্ছে 5, বা এফ সমান কী লেখা যায়, 9 সি ভাগ 5 যোগ হচ্ছে 32। তো এখানে মান বসিয়ে দিই, সি এর মান 37, সবগুলো মান বসিয়ে দিই, ক্যালকুলেশন করবো, করলে অ্যান্সার আসছে কত, 98.6 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এখন আবার সেলসিয়াস থেকে আমরা কেলভিনে রূপান্তর করবো। তো ফারেনহাইট স্কেলে শরীরের স্বাভাবিক তাপমাত্রা আমরা পেলাম 98.6 ডিগ্রি ফারেনহাইট। এখন প্রথম শর্ত আর তৃতীয় শর্ত এর মধ্যে সম্পর্ক দেখবো। তাহলে সি বাই 100 সমান কী লেখা যায়, কে মাইনাস 273 বাই 100, বা 100 কাটা কী থাকে, সি সমান কে মাইনাস 273, বা কে সমান কী লেখা যায়, সি প্লাস 273। তো সি এর মান 37, তার সাথে যোগ হবে 273, তার মানে আমরা কে এর মান কত পাচ্ছি, 310 কেলভিন। অতএব কেলভিন স্কেলে শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে কত, 310 কেলভিন। শেষ সর্বশেষ প্রশ্ন দেখবো আমরা, নমুনা প্রশ্নপত্রের 5 নম্বর প্রশ্নটা। মিনার ছোটো বোন দোলনায় ঘুমিয়ে আছে, বোন জেগে গেলে মিনা দোলনাটি হালকা করে দুলিয়ে দিল, বিদ্যুৎ চলে গেলে মাথার উপর ফ্যানটিও আস্তে আস্তে থেমে গেল, ছোটো বোন নড়াচড়া করলে মিনা দোলনাটি একটু দুলিয়ে দিল, মিনার মনে হলো সে গতকাল বল দড়িতে বেঁধে ক্রিকেটের ব্যাটিং অনুশীলন করেছিল এবং সে স্কুলে দৌড় ও দড়ি লাফের প্রতিযোগিতায় অংশগ্রহণও করেছিল, দৌড় প্রতিযোগিতায় সে প্রথম হয়েছিল। এই খেলাগুলোর মধ্যে ফ্যানের ঘূর্ণন এবং দোলনার দুলুনির সাথে কোথায় যেন মিল আছে। দুইটা প্রশ্ন আছে, প্রথম প্রশ্ন হচ্ছে দৃশ্যপটের গতিগুলোকে চিহ্নিত করো এবং উত্তরের পক্ষে তথ্য দাও, আর পরেরটা হচ্ছে একই সঙ্গে সকলে দৌড় প্রতিযোগিতা শুরু করলো কেন মিনা প্রথম হলো, মাঝপথে থেমে গেলেই বা কী ঘটতো, গতির সাথে বলের সম্পর্কের ভিত্তিতে ব্যাখ্যা করো। তো এখন আমরা দুইটা প্রশ্নের সমাধান করবো, প্রত্যেকটা 4 করে হচ্ছে 8 নম্বর। ঠিক আছে, আর 6-7 পরীক্ষার দুইটা প্রশ্ন থাকবে, তোমাদের কোয়েশ্চেনে দেওয়া নেই, তবে তোমাদের যে ফাইনাল পরীক্ষা হবে সেখানে 7টা থেকে 5টা প্রশ্নে আসা তোমাদের করতে হবে। এটা যেহেতু নমুনা প্রশ্নপত্র তাই এখানে 5টা প্রশ্নই দেওয়া আছে। আসলে 5 নম্বর প্রশ্নের উত্তর দেখি আমরা, 5-এর কতে কী বলা যায়, দৃশ্যপর্বের গতিগুলো হচ্ছে বক্রগতি, ঘূর্ণন গতি, পর্যায়বৃত্ত গতি এবং সরল গতি। 1 নম্বর, দোলনায় দোল খাওয়া ও দড়ি লাফ, এটি পর্যায়বৃত্ত গতির উদাহরণ। কোনো গতিশীল বস্তুর উপর প্রয়োগ করা বল নিয়মিতভাবে দিক পরিবর্তন করার কারণে গতির যে পুনরাবৃত্তি ঘটে তাই হচ্ছে পর্যায়বৃত্ত গতি। তো এখানে দোলনাটি পর্যায়বৃত্ত গতিতে দুলতে থাকে, একইভাবে দড়ি লাফও হচ্ছে পর্যায়বৃত্ত গতি। 2 নম্বর, ফ্যান আস্তে আস্তে থেমে যাওয়া, এটি ঘূর্ণন গতির উদাহরণ, এখানে ফ্যানের পাখাগুলো ফ্যানকে কেন্দ্র করে ঘুরতে থাকে। 3, বল দড়িতে বেঁধে ব্যাটিং অনুশীলন, এটি বক্রগতির উদাহরণ, কারণ ব্যাট দিয়ে বলে আঘাত করলে এটি দড়িতে বাধা অবস্থায় বাঁকা পথে চলতে থাকে। 4, দৌড়ানো, মিনা যদি সোজা পথে দৌড়ায় তাহলে এটি সরল গতির উদাহরণ, এখানে সোজা পথে দৌড়ালে কোনো দিক পরিবর্তন হয় না। এবার আসো 6 নম্বর প্রশ্নের উত্তর দেখি, একই সঙ্গে সকলে দৌড় প্রতিযোগিতা শুরু করলেও মিনা প্রথম হলো কারণ সে গতির সাথে বলের সম্পর্কের যথাযথ ব্যবহার করেছে। বস্তুর গতির উপর বলের বিভিন্ন প্রভাব রয়েছে, কী কী, যেমন 1 নম্বর হচ্ছে বল স্থির বস্তুকে গতিশীল করতে পারে, 2, বল গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি করতে পারে অর্থাৎ ত্বরণ ঘটায়, 3, বল গতিশীল বস্তুর বেগ হ্রাস করতে পারে অর্থাৎ মন্দন ঘটায়, 4, বল প্রয়োগে গতিশীল বস্তুর গতির দিকের পরিবর্তন ঘটতে পারে। মিনা গতির উপর বলের প্রভাব সম্পর্কিত উপরের ঘটনাগুলির প্রয়োগ করেছিল, যেমন সে দৌড় শুরু করার মুহূর্তে জোরে বল প্রয়োগ করে যাতে ত্বরণ বেশি হয়, পরে সে দ্রুত যাওয়ার জন্য বেশি বল প্রয়োগ করে, আবার বেগ বেশি হলে তখন সে সমবেগে যায় যাতে বেশি বেগে বেশি দূরত্ব অতিক্রম করে, আবার দৌড়ের ট্র্যাক বাঁকা হলে সে বল প্রয়োগে গতির দিক পরিবর্তন করে, দৌড়ে শেষ প্রান্তে চলে আসলে সে বল প্রয়োগ করে বেগ হ্রাস করে এবং কিছু দূর অতিক্রম করে থেমে যায় মন্দন সৃষ্টিকারী বলের জন্য, আর এজন্যই মিনা প্রথম হয়। মাঝপথে যদি মিনা থেমে যেত তাহলে আবার নতুন করে বল প্রয়োগ করে বেগ বৃদ্ধি করতে হতো, এতে তার দৌড় শেষ করতে সময় আরও বেশি লাগতো এবং মিনা কিন্তু তখন প্রথম হতেও পারত না। ঠিক আছে, অর্থাৎ মেন কথা সে হচ্ছে বলের যে প্রভাব বা এই নিয়মকানুন সম্পর্কে সে জানে, বলের সূত্রগুলো সে জানে, যে কারণে সে হচ্ছে এগুলো সঠিক ব্যবহার করে সে হচ্ছে পরীক্ষায় মানে দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হতে পেরেছিল। ঠিক আছে, তো শিক্ষার্থীরা তোমাদের যে নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে আমরা এক এক করে তার বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় প্রশ্নের উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তর এবং আজকের পর্ব সহ দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তর সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধান আমরা করে দিয়েছি। তোমরা হচ্ছে 6টা পর্ব মোট আমাদের লেগেছে, 6টা পর্ব যারা দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে, তাহলে সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধান সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে, যাতে করে তোমরা বুঝতে পারবে পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো আসলে কীভাবে অ্যান্সার করতে হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা শীঘ্রই তোমাদের বইয়ের প্রত্যেকটা অধ্যায় থেকে কিছু সাজেশন আকারে ভিডিও দেওয়ার চেষ্টা করব, যার মাধ্যমে তোমরা পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, এতক্ষণ আমরা আলোচনা করেছি
ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।